প্রথম 8টা কোম্পানিতে আমি রিজেক্টেড হয়ে শুধুমাত্র চুপ করে বসে থাকার জন্য আমার মেন্টাল অবস্থা এমন সময় গিয়েছিল আমি ঠিকমতো উত্তর দিতে পারিনি। নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছেন আমার ছোট থেকেই বডি স্ট্রাকচারের কারণে বিভিন্নভাবে আমাকে হেয় করা হতো। 15 সেপ্টেম্বর 2019 ওই দিন একসাথে আমি 5টা চাকরির অফার পাই। আমি একটা আজকে ক্লাস 8-এর স্টুডেন্টের গল্প বলবো, যাকে বিভিন্ন ন্যাশনাল ইভেন্ট স্টেট ইভেন্টে আগে আসতে দেওয়া হয়নি, লিড করতে দেওয়া হয়নি। ইভেন ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেসে যখন সে স্টেট রিপ্রেজেন্ট করার সুযোগ পায় ন্যাশনালে, তখন তাকে টিম লিড করতে দেওয়া হয়নি প্রথমে, পরে দেওয়া হয়েছিল অবশ্যই, কিন্তু প্রথমে দেওয়া হয়নি। তার একটাই কারণ, তার স্ট্যামারিংয়ের সমস্যা, তার ফিজিওলজিক্যাল স্ট্যামারিং ছিল না। সে স্টেজ ফ্রাইট পেত না, স্টেজে কথা বলতে কখনোই সে ভয় পায়নি, কিন্তু তার জিভের নার্ভের সমস্যার জন্য তার কথা আটকে যেত। হ্যাঁ, আমি আমার গল্পই বলছি, একটি সাধারণ ছাত্রের সাধারণ ছেলের গল্প। আমি অর্ণব রায়, আমি পেশায় একজন ম্যানেজমেন্ট প্রফেশনাল এবং নেশায় গল্প বলি, গল্প লিখি এবং মানুষদের গল্প শোনাই। তো আমার গল্প খুব সাধারণভাবে শুরু হয়েছিল, একটা সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে, না খুব বেশি কোনো স্ট্রাগল করতে হয়নি, একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির, শিক্ষিত বাড়ির, যেমনভাবে তাকে পড়াশুনো এবং সমস্ত এইডস প্রোভাইড করা হয় তাকে তেমনভাবেই প্রোভাইড করা হচ্ছিল। কিন্তু যেটা হয় যে সব দিকেরই একটা অন্ধকার দিক থাকে, কালো দিক থাকে, তেমনি আমার ছিল দুটো দিক, একটা স্ট্যামারিং, একটা বডি শেমিং। নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছেন আমার ছোটো থেকেই বডি স্ট্রাকচারের কারণে বিভিন্নভাবে আমাকে হেয় করা হতো। স্টেজে উঠতে দেওয়া হতো না, হ্যাঁ স্টেজে উঠতে দেওয়ার সময় বলা হতো না তুই পড়ে যাবি, অন্য একজনকে দেওয়া হতো, কিন্তু সে কথা বলতে ভালোবাসতো, গল্প বলতে ভালোবাসতো, গল্প শোনাতে ভালোবাসতো। হ্যাঁ, কিছু শুভানুদ্দায়ী ছিলেন, কিছু শিক্ষক মহাশয় ছিলেন যারা তাকে সাহায্য করেন এবং তাকে এগিয়ে আসতে বলেন। এই কারণে সে একটি সংস্থার প্রতিষ্ঠা করে ক্লাস 9-এ থাকতে থাকতেই। তো 2012 সালে আমি প্রতিষ্ঠা করি ফুরুটোস্কোপ ফাউন্ডেশন বলে একটি সংস্থার। ফুরুটোস্কোপ কথাটি আমরা নিয়েছি সুকুমার রায়ের আবল তাবল থেকে, আয় তোর মুন্ডুটা আয় দেখি ফুরুটোস্কোপ দিয়ে, অর্থাৎ মাথার ভেতরে কী আছে সেটা দেখার যন্ত্র হলো ফুরুটোস্কোপ। তো আমরা মেনলি শুরু করেছিলাম কুইজ করানো নিয়ে, সেই কুইজ করানো থেকে আমরা আস্তে আস্তে নলেজ বেসড অর্গানাইজেশনের দিকে যাই, অর্থাৎ আমরা বিভিন্ন আন্ডার প্রিভিলেজ জায়গায় যাই, সেখানে ক্যাম্প করি, তাদের মানে ছেলেমেয়েরা যারা জ্ঞানের আলো থেকে কিছুটা হলেও পিছিয়ে আছে তাদেরকে মেন স্ট্রিমের জ্ঞানের আলোতে নিয়ে আসা, অর্থাৎ কী হচ্ছে বাইরের জগতে সেটা সম্পর্কে অ্যাওয়ার করা। এবং তারপরে আমি যখন ইঞ্জিনিয়ারিং জয়েন করি তখন আস্তে আস্তে টেকনোলজিক্যাল দিকগুলো নিয়ে আসি, অর্থাৎ আর্ডিনো নিয়ে ওয়ার্কশপ করাই এবং কুইজ তো ছিলই তার পাশাপাশি। এভাবে আমরা জেলা ছাড়িয়ে আস্তে আস্তে রাজ্যের বাইরেও যাই। আমি যেখানে পড়তে গিয়েছিলাম চণ্ডীগড়, ওখানে শাখা এর তৈরি করি এবং সেই শাখাও এখন চলছে। এবং দুইজন ক্লাস 9-এর প্রতিষ্ঠা করা সংস্থা আজকের দিনে দাঁড়িয়ে 42 জনের একটা বড় টিম, এবং সবথেকে বড় কথা পুরো টিমটাই ভলেন্টিয়ার, কোনো এখানে কেউ কোনো একটা টাকাও নেয় না, এবং সকলের বয়স 30 আন্ডার 30। সেই যুব শক্তিকে নিয়ে আমরা কাজ করে চলেছি বিভিন্ন গ্রামে গঞ্জে, বিভিন্ন অন্তজ শ্রেণীর কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি। তো এই যে কথা বলতে না পারা, আটকে যাওয়া, এই সমস্যাটা আমাদের অনেকেরই আছে আমরা জানি। তো এই যে সমস্যাটা আছে সেটাকে আমরা ভাবি অনেকে যে আমরা ভয় পাচ্ছি স্টেজে কথা বলতে বা কোনো কিছু দেখে আমরা নার্ভাস হয়ে পড়ছি, এটা কিন্তু একদমই নয়। আমাদের এটাও একটা সমস্যার দিক, কিন্তু কিছু কিছু মানুষের, যেমন আমার, সেই সমস্যাটা ফিজিওলজিক্যাল না, একটা জিভের একটা নার্ভের সমস্যা, এবং এটা অনেক সময় জেনেটিক্যালও হয়, আমার ক্ষেত্রে জেনেটিক্যাল ছিল এটা। তো এই কারণে বিভিন্ন ক্ষেত্রে কথা বলতে অসুবিধা হয়। আস্তে আস্তে যখন ইঞ্জিনিয়ারিংয়ের প্লেসমেন্টের দিক এগিয়ে আসে তখন আমাদের কমিউনিকেশন স্কিলের ক্লাস হতো, সেই সময় আমাদেরকে আমাকে বারবার বলা হতো এটা ঠিক করার জন্য ইন্টারভিউতে, যাতে সমস্যা না হয়। একটা স্টুডেন্টের জীবনে, মধ্যবিত্ত ছাত্রের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ সময় বোধহয় এটাই, ইন্টারভিউ, প্লেসমেন্টস। তো সেই মুহূর্তে আমার একটা ব্যক্তিগত জীবনে খারাপ ঘটনা ঘটে, এবং সেটা ওই বডি শেমিক কেন্দ্রিকই, কোনোভাবে একটা প্রত্যাখ্যানজনিত ঘটনা। তো তারপরে ইন্টারভিউ হয়, প্রথম 8টা কোম্পানিতে আমি রিজেক্টেড হই শুধুমাত্র চুপ করে বসে থাকার জন্য, আমার মেন্টাল অবস্থা এমন সময় গিয়েছিলো আমি ঠিকমতো উত্তর দিতে পারিনি। তারপরেই আমার মনে আছে এখনও ডেটটা, 15 সেপ্টেম্বর 2019 ওই দিন একসাথে আমি 5টা চাকরির অফার পাই।
সেই সেই বছরে আমি এমবিএ এন্ট্রান্স দিয়েছিলাম, তাই চাকরি জয়েন করে কিছু মাস কাজ করি, আমি এমবিএতে ভর্তি হই। সেখানেও আমি সিম্বায়োসিস পুনে থেকে এমবিএ করি। এবং হ্যাঁ, এই ক্ষেত্রে আমি যেটা বলি, আমি খুবই সাধারণ ছাত্র একজন, কখনই কোনো জায়গায় মানে বিশাল কিছু বিশাল ভালো কলেজ বিশাল ভালো রেজাল্ট করতে পারিনি। মধ্যম মানের ছাত্র, মধ্যম মানের রেজাল্ট, মধ্যম মানের জায়গাতেই পড়াশোনা করেছি। কিন্তু সেইভাবেই আমরা যখন সিম্বায়োসিস পুনেতে আমি ভর্তি হই, তারপর ওখানে আমি চেষ্টা করি এই আমার ফুটোস্কোপ সংস্থাটাকে মহারাষ্ট্রে কীভাবে নিয়ে যাওয়া যায়, ওখানকে ওখানে কীভাবে ইভেন্টগুলো করা যায়, সেই হিসাবে আমরা যাতে করতে পারি তার চেষ্টা করি। তো এবার আস্তে আস্তে যা হয়, পড়াশোনার চাপ বাড়ে, আস্তে আস্তে কোভিড চলে আসে। এবার কোভিড আসাতে যেটা সবথেকে বড় সমস্যা দেখা যায় সেটা হলো পাবলিক ইভেন্ট বন্ধ হয়ে যায়, আমার পড়াশুনোও ঘরে বসে, ক্যাম্পাসে পড়াশুনো হয় না, ঘরে বসে পড়াশুনো করতে হয়। সেই ক্ষেত্রে আমরা যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করছিলাম সেগুলোকে পুরোপুরি কোভিড কেন্দ্রিক করতে হয়। আমরা জানি যে ফার্স্ট ওয়েভের সময় না হলেও সেকেন্ড ওয়েভের টাইমে আমরা একটা ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হই। আমাদের অক্সিজেন বেড নিয়ে হাহাকার তৈরি হয়। সেই সময় বিভিন্ন সংস্থার পাশাপাশি ফুটোস্কোপও কোলাবোরেট করার চেষ্টা করে গেছে। আমার এবং আমি সহ আমার অনেক টিম মেম্বারের সেমেস্টার এক্সাম চলছে। আমার মনে আছে সেমেস্টার পরীক্ষা দিচ্ছি অনলাইনে, আর আমার ফোন বেজে চলেছে, সাইলেন্ট মোডে আছে কিন্তু বেজে চলেছে, বুঝতে পারছি ভাইব্রেট করছে, কেননা আমাদের প্রতি মিনিটে মিনিটে ফোন আসতো অক্সিজেনের জন্য, বেডের জন্য। তো মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি, কেননা মানে আমার কাছের বন্ধুর বাবা মারা গেছে, আমার বাবার বন্ধু মারা গেছেন। তো খুবই মৃত্যুকে খুব কাছ থেকে দেখা, এবং আস্তে আস্তে মৃত্যুটা যেন সহনশীল হয়ে উঠেছিল। সেই অন্ধকার সময় থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে আসি এবং এমবিএর প্লেসমেন্টের সময় আসে, এবং আমি বিগ ফোরের মধ্যে একটি কোম্পানিতে প্লেসড হই। তো বর্তমানে আমি সেই কোম্পানিতেই চাকরি করি। কিন্তু যেটা বলার, আমরা এই ইনস্টাগ্রামে রিলস দেখতে পাই না, তো রিলস একটা কথা খুব থাকে যে ক্যান ইউ স্কিপ টু দ্য গুড পার্ট। তো এই কিন্তু এইভাবে লাইফে গুড পার্টে কখনো স্কিপ করা যায় না। আমাদের খারাপ দিকগুলো, ব্যাড পার্টগুলোকে ওভারকাম করে তবেই আমাদের গুড পার্টে আসতে হয়। হঠাৎ করে গুড পার্ট কখনো লাইফে এসে যায় না। তাই একজন সাধারণ মধ্যবিত্ত বাড়ির মধ্যম মানের ছাত্রের পক্ষে যখন এই অন্ধকার দিকগুলো আস্তে আস্তে আসতে থাকে, তখন আমরা স্বভাবতই হার মেনে যাই, হেরে যাই, আমরা মনে করি সব ছেড়ে দেবো। কিন্তু সব ছাড়াটা কখনোই সমাধান নয়। এই 2022 সালে দাঁড়িয়ে যখন আমি দেখি যে আমার জীবনে অনেক কিছু ভালো কিছু হচ্ছে, আমার সংস্থা অনেক জায়গায় যাচ্ছে, আমরা অনেক কিছু কাজ করছি, এবং টিম খুব ভালো পরিবার, আমরা টিম বলি না, আমরা ওই ফুটোস্কোপ পরিবার, এমনকি আমাদের মেল হ্যান্ডেলও আমরা রিগার্ডস ফুটোস্কোপ ফ্যামিলি লিখি। তো আমাদের ওখানে আমরা ফ্যামিলির মতো কাজ করি। এবং হ্যাঁ, আমি জীবনে যে অন্ধকার দিকগুলো কাটিয়ে আমার স্ট্যামারিং প্রবলেম, বডি শেমিং প্রবলেম, সেগুলোকে ওভারকাম করে আস্তে আস্তে একটা ভালো জায়গায় আসতে পেরেছি। ইভেন একটা, আমি ইঞ্জিনিয়ারিংয়ের সময় একটা বিগ ফোর কোম্পানি থেকে রিজেক্টেড হয়েছিলাম, এবং তখনই ভেবেছিলাম যে কোনো একদিন বিগ ফোরেই যাবো। তো আমি ম্যানেজমেন্ট প্রফেশনাল হিসাবে একটা বিগ ফোরে জয়েন করেছি, কাজ করছি এখন, এবং জীবনে সম্পর্কগুলো আরও ভালো হয়েছে, কিছু নতুন সম্পর্ক এসেছে, কিছু পুরনো সম্পর্ক মজবুত হয়েছে। তো এইভাবে যেটা বলতে চাই, যেটা আগেও বলেছি, যে ওই খারাপ সময় আসবে, গুড পার্টে হঠাৎ করে স্কিপ করা যাবে না, আমাদের স্বপ্ন দেখতে হবে, এবং স্বপ্নটাকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য যেটা রাখতে হবে সেটা হচ্ছে বিশ্বাস। তো সেই বিশ্বাসকে নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে। আমার একজন স্যার যেটা বলেছিলেন যে তোমার জন্য কারোর লাইফে যদি একটুমাত্র পরিবর্তন হয়, সেটাই তোমার জীবন সফল হয়েছে তুমি বলতে পারবে। তো যদি এই আমার গল্প শুনে কেউ একজন একটু হলেও ইন্সপায়ার হয়, একটু হলেও তার লাইফে কিছু একটু চেঞ্জেস আসে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। সবাই ভালো থাকুন, ভালোবাসা থাকুন। একটা কথা জানেন তো, আমরা সবাই কিন্তু খুব বড় বড় স্বপ্ন দেখি, কিন্তু আমাদের মধ্যে কিছু কিছু স্কিলস, কিছু কিছু দক্ষতা না থাকার কারণে আমরা সেই স্বপ্নটিকে অ্যাচিভ করতে পারি। ফর এক্সাম্পল, ইংলিশে কথা বলতে না পারা। তুমি তোমার ড্রিম কোম্পানিতে চাকরি করার জন্য একদম সক্ষম, তোমার মধ্যে সেই প্রত্যেক স্কিল সেটস আছে, কিন্তু ইন্টারভিউর সময় শুধু ইংলিশে কথা বলতে না পারার কারণে তুমি সেই চাকরিটা পেলে না। এই প্রবলেমটা শুধু তোমার নয়, আমার নয়, কিন্তু আমাদের মতো অনেকেরই। আর এই প্রবলেমটিকে সলভ করার জন্য জো স্কিলস আমাদের জন্য এনেছে একটি এক্সক্লুসিভ স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে আপনি আপনার ভাষায় ইংলিশ প্র্যাকটিস করে শিখতে পারবেন।
জো স্কিলসের ইংলিশ কোর্সে আমাদের গ্রামার, রিডিং এবং ভোকাবুলারি প্র্যাকটিসের সাথে সাথে আমাদের একটি প্ল্যাটফর্মও দেয়, যেখান থেকে আমরা লক্ষ লক্ষ মানুষের সাথে ফোনে কথা বলে ইংলিশ প্র্যাকটিস করে আমরা আমাদের ইংলিশকে আরও ডেভেলপ করতে পারবো। তাহলে আর দেরি নয়, আজকে ডাউনলোড করুন ভারতের সবচেয়ে বেস্ট স্পোকেন ইংলিশ অ্যাপ জো স্কিলস এবং নিজের স্বপ্নের প্রতি আরেক কদম বাড়িয়ে নিন।